হে গাইস, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল প্রিয়া ব্লগস। কেমন আছো বন্ধুরা? আশা করি খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে অনেকদিন পর একটা ভিডিও নিয়ে এসে গেলাম তোমাদের সাথে। যেহেতু আজকে এক দিন ধরে আমি ভিডিও করতে পারছি না, কেন আমার শরীরটা অনেকই খারাপ ছিল, তার জন্য আমি ভিডিও করতে পারিনি। তো যাই হোক, আজকে তোমাদের সাথে ভাবছি একটা ভিডিও শেয়ার করি, কেন কি অনেকদিন হয়ে গেল, আরও অসুখ বিসুখের জন্য কিছু করতে পারছি না। তো যাই হোক, আজকে ভিডিওটা পুরোটা দেখো, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে থাকুন। তো দেখো বন্ধু, আজকে সকাল থেকে উঠে আমি আমার শরীরটা দেখে খারাপ ছিল, তো কী করবো? এই সকালে আজকে উঠছি 8টার সময় উঠে আমি এখানে দেখো বিছানা টিছানাগুলি গুছিয়ে নিচ্ছি। বিছানাটা উঠানোর পর এদিকে আমার শোনা মা আমার শাশুড়িমার সাথে খেলাধুলা করছে, আর এদিকে আমি কাপড়গুলি গুছিয়ে নিচ্ছি, আর এদিকে দেখো আমার নোনা দিদি আগের দিকে এসে আমার সাথে কথা বলছে। কথা বলতে বলতে ওদের সাথে কথা বলে বলে আমার অনেক কাজ বাজ হয়ে গেছে। আর ও বলছে আমি কাপড় চাপড় কই কোথায় রেখে দিলাম, কী করলাম? তো আমি এখান থেকেও চিৎকার করে করে আমি বলছি ওখানে ওখানে রাখা আছে। তো যাই হোক, এদিকে দেখো আমার বিছানাটা তোমাদের সাথে কথা বলে বলে বিছানাটা গুছানো হয়ে গেছে। তো বন্ধু, তোমাদের সাথে কথাবার্তা বলে আর ঘরটা ঝাড় দিয়ে দিলাম, ঘরটা ঝাড় দিয়ে দিয়ে তারপর ঘরটা মুছে নিলাম। ঘরটা মুছার পরে এদিকে তো আমার সোনা মার খাবার বানাচ্ছি, আর দিকে দিকে আমার শাশুড়িমার দিকে দিকে আমার সাথে লাগালাগি করতে হবে, কেন কি ঘরে কেউ থাকে না, আমি আর শাশুড়িমাই থাকি, আর সবাই তো কাজে বাজে বেরিয়ে পড়ে, তো কার সাথে কথা হবে? আমার সাথেই কথা বলবে। তো যাই হোক, এদিকে দেখো আমি এদিকে আমি খাবার বানাচ্ছি, আর এদিকে দেখো আমার দিকে লাগাবাজি করছে, আর এদিকে এক এক কথা বলছে, আমি এক এক কথা জবাব দিচ্ছি, আর এদিকে দেখো কথা বলে বলে আমি এদিকে হাসি দেখাতে করছি। যাই হোক, এদিকে দেখো আমার শাশুড়িমা আয়না নিয়ে এখানে দেখো অনেকটাই গালে পিম্পলস হয়ে গেছে, তো আমাকে বলছে কেনে কেনে করে কী করা হবে। তো আমি বললাম এমনি করো আর সব ঠিকঠাক হয়ে যাবে। তো দেখো এদিকে আমি ঘরটা মুছে আধা মুছে আমি খাবার বানাতে চলে গেছিলাম, কেন কি অনেকটা কান্নাকাটা করছে, তো ওকে কান্নাকাটা করতে করতে ও ঘুমিয়ে পড়েছিল। তো যাই হোক, ও উঠে যাবে তার জন্য আমি খাবারটা বানিয়ে নিলাম। তো ওই যে খাবারটা বানিয়ে নিয়ে আবার আমি ঘর মুছতে লেগে গেলাম, ঘরটা মুছে এদিকে আরও কাপড় চোপড় ছিল সেগুলি আমি ধুয়ে নিলাম।
দেখুন, এই দেখুন বন্ধুরা, এখানে দেখুন আমার কাপড় চোপড় ধুয়ে টুয়ে আর যা যা কাজ বা ছিল সেগুলি তো শেষ করে নিল। তারপরে এদিকে দেখুন আমি স্নান টান করে এদিকে পুজো দিতে এসে গেছি। পুজো দেওয়াটা আমি স্বাভাবিক কথা তো তোমাদের সাথে সবসময় আমি শেয়ার করি, তুমি হয়তো জানো আমি কীভাবে পুজো দিই। তো জায়গা দেখি পুজো টুজো দিই, এদিকে আবার রান্না বাড়ার জন্য আমি সব ঠিকঠাক করতে হবে। তো এদিকে দেখো আমি রান্না বাড়ার আজকে করলাম আমি ডিম কারি আরও উচ্ছে ভাজা। তো আমার সাথে ছিল আজকে আমার ননদ, ও আমাকে কেটে বেঁচে কেটে কাটাকাটি করে সবজি সব ধুয়ে দিয়ে দিয়েছিলো। তো যাই হোক অনেকটাই সলভ হয়ে গেছে, ওর সাথে কথা বলছে বলতে, আর এদিকে কাজ বাজে একটু আমার হেল্প হয়ে গেছে। তো যাই হোক এদিকে দেখো ওর কাটাকাটি করছে, আর এদিকে দেখো মা বলছিলো চা খাবে চা করো, তো আমি বললাম ঠিক আছে। তো এদিকে আরও কাকু এসেছিলো আমাদের বাড়ি অতিথি, তো ওনার জন্য বানিয়ে নিলাম, আমার জন্য বানিয়ে নিলাম চাটা করে চা খেয়ে নিলাম। চাটা খাওয়ার পরে এদিকে দেখো আমি রান্নার জন্য ডিমগুলো সিদ্ধ আর আলু সিদ্ধ করে নিলাম। আলু সিদ্ধ করার পর উচ্ছে ভাজা করে নিলাম। তো দেখো রান্না বাড়া করার পরে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো বন্ধুরা আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করতে দেবে। আজকে এর থেকে অ্যাড করলাম, যদি তোমাদের ভালো লাগে আমার ভিডিওটা অবশ্যই লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা বাজার।